আর করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দীর্ঘ এগারো ঘন্টা জেরা করে সমাধান সূত্র খুঁজতে চাইছে সিবিআই ষষ্ঠ দিনে সিবিআই এর জেরার মুখে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বুধবার সকাল নটা দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি যদিও কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারেও তাকে তলব করা হয়েছে এদিন দুপুরে লালবাজারে তাকে তলব করা হয় পুলিশের পক্ষ থেকে তাকে বারোটার মধ্যে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে সিবিআই সূত্রে খবর সন্দীপ ঘোষের বয়ান অনুসারে একাধিক তথ্য অসঙ্গতি রয়েছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল সেই বয়ানের সাথে সন্দীপ ঘোষের যে বয়ান নেওয়া হয়েছে সেই বয়ানের তথ্যের অমিল রয়েছে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই সেই সমস্ত বয়ান মিলিয়ে দেখার জন্য সোদপুরের নির্যাতিতার বাড়িতে যায় সিবিআইয়ের একটি গোটা টিম গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করা হবে পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের বয়ানের ভিত্তিতে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হবে এবং মিলিয়ে দেখা হবে পাশাপাশি যে সমস্ত তথ্য এখনও অধরা বা অমিল সেই সমস্ত তথ্য আবারও খতিয়ে দেখা হবে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে নিয়মিত এগারো ঘন্টারও বেশি সময় সিবিআই দপ্তরে থাকলেও সবসময় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না আরজিকর হাসপাতালে যে সমস্ত ডাক্তারদের ইতিমধ্যে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে তাদের দেওয়া বয়ানের সাথেও সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখছে সিবিআই ঘটনার পর অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের কি পদক্ষেপ ছিল তা নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এ নিয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি জানিয়েছেন আমরা শুনবো দেখো আমি প্রথমেই বলবো আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ তাকে কিন্তু এদিনও ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে অর্থাৎ এই নিয়ে টানা ছ দিন তাকে কিন্তু ডেকে পাঠানো হলো এবং আজ নিয়ে ছ দিন তিনি সিবিআই দপ্তরে এসেছেন এবং প্রত্যেক দিনই আমরা যেটা দেখেছি যে দীর্ঘ তখন তিনি সিবিআই জেলার মুখোমুখি হয়েছেন এবং রাত্রির প্রায় এগারোটা সাড়ে এগারোটা বা বারোটাও আমরা দেখেছি তারপরও তিনি সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান এবং পরের দিন আবার সকালবেলায় সিবিআই দপ্তরে তিনি আসেন এবং সিবিআই জেলার মুখোমুখি হন আমরা মূলত সিবিআই সূত্র থেকে যেটা জানতে পারছি যে এই যে এতক্ষণ অর্থাৎ দীর্ঘ যে দশ ঘন্টা এগারো ঘন্টা বা বারো ঘন্টা তাকে সিবিআই দপ্তরে রাখা হয় ততক্ষণ পুরো সময়টাই যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটা কিন্তু নয় তাকে কিন্তু আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে বেশ কিছুটা সময় তাকে হয়তো বসিয়ে বাদ বাকি কিছুটা সময় তাকে প্রশ্ন করা হয় একাধিক অফিসাররা রয়েছেন তারা একাধিক প্রশ্ন তাকে করেন একাধিক জিনিস জানতে চাওয়া হয় মূলত আমরা সূত্র থেকে এর মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তার যে বয়ান অর্থাৎ সন্দীপ ঘোষের যে বয়ান তাতে কিন্তু বেশ অসঙ্গতি রয়েছে অর্থাৎ একাধিক অসঙ্গতি কিন্তু সিবিআই পেয়েছে বলেই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি পাশাপাশি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল সেই বয়ানের সাথে তো সন্দীপ ঘোষের যে বয়ান সিবিআই রেকর্ড করেছে বা নিয়েছে তার মধ্যেও কিন্তু যথেষ্ট অমিল পাওয়া গেছে এরকমটাও কিন্তু আমরা সিবিআই সূত্র থেকে জানতে পারছি পাশাপাশি এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য বা যে বয়ান তারা পেয়েছে সিবিআই সেই বয়ান রেকর্ড করেছে এবং সেই বয়ানের ভিত্তিতেই কিন্তু আবার সেই বয়ান খতিয়ে দেখার জন্য কিন্তু সিবিআই ইতিমধ্যেই নিজেদের বাড়িতেও গেছিলো এবং তাদের পরিবারের সঙ্গেও কথা বলেছিল তাদের সঙ্গে কথা বলে সেই বয়ান অর্থাৎ সন্দীপ ঘোষ যে বয়ান দিয়েছে সেই বয়ান কিন্তু তারা খতিয়ে দেখেছে এবং সেই বয়ানের সঙ্গে তাদের অর্থাৎ নিজেদের পরিবারের পক্ষ থেকে যে বয়ান সেই বয়ানও কিন্তু তারা নিয়েছে এই যে পুরো ঘটনা এটাও আমরা সিবিআই সূত্রে জানতে পারছি এই যে পুরো জিজ্ঞাসাবাদের ঘটনা সন্দীপ ঘোষকে যে পাঁচ দিন অর্থাৎ আজকে নিয়ে ছদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই পুরো ঘটনাটা কিন্তু ভিডিওগ্রাফ করা হতে হয়ে থাকতে পারে কারণ ভিডিওগ্রাফ করা যথেষ্ট প্রয়োজনীয় বলি সিবিআইরা মনে করে এটা আমরা সিবিআই সূত্রেই জানতে পাচ্ছি পাশাপাশি যেটা থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সিবিআই মূলত জানতে চাইছি যে ঘটনার দিন অর্থাৎ যেদিন নির্যাতিতার মৃত্যু হয় তার পরে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল অধ্যক্ষ তৎকালীন অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষ ঠিক কী কী পদক্ষেপ নিয়েছিলেন তাকে তার যে ডাক্তাররা ছিল যারা ফরেন্সিক মেডিসিনের ডাক্তাররা ছিল যারা পোস্টমর্টম করেছিল তারা তাকে কি রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন তিনি কী কী ঘটনার সঙ্গে এর কী কী আর তিনি করেছিলেন এই ঘটনা যা যাতে সামনে আসাটা সত্যি যাতে সামনে আসে তার পক্ষ থেকে কী পদক্ষেপ ছিল এবং পাশাপাশি সিবিআই কিন্তু ইতিমধ্যেই এই যে আর হাসপাতালের যে সমস্ত ডাক্তাররা অর্থাৎ ফরেন্সিক মেডিসিনের ডাক্তার বা পাশাপাশি অন্যান্য যারা ট্রেনি পিজি ডাক্তার তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছে বা তাদের কাছ থেকে যে বয়ান পেয়েছে সেই বয়ানের সঙ্গেও কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের যে বয়ান সেই বয়ান তারা মিলিয়ে দেখছে এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি বেশ কিছু অসঙ্গতি কিন্তু এই সন্দীপ ঘোষে বয়ানের মধ্যে পাওয়া গেছে এবং যে কারণে তারা অর্থাৎ সিবিআই কিন্তু তাকে বারবার ডেকে পাঠাচ্ছে এবং বারবার তাকে জিজ্ঞাসাবাদ করা করছে এবং মূলত সিবিআই তার কাছ থেকে যে জিনিসটা জানতে চাইছে যে সন্দীপ ঘোষ কী জানতেন বা সন্দীপ ঘোষ কী পদক্ষেপ নিয়েছিলেন বা সন্দীপ ঘোষ এই পুরো ঘটনাটা হয়ে যাওয়ার পরে তার কি ভূমিকা ছিল অন্যান্য যে ডাক্তাররা ছিল তাদের সঙ্গে তার কি আলোচনা হয়েছিল বা তারা যে বয়ান দিচ্ছে আর সন্দীপ ঘোষ যে বয়ান দিচ্ছে সেই বয়ান সেগুলো কিন্তু মিলিয়ে দেখছে মূলত বলা যেতে পারে যে এই যে দীর্ঘ ইতিমধ্যেই পাঁচ দিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ এবং এই নিয়ে ছ দিন অর্থাৎ ষষ্ঠ দিন সে ইতিমধ্যেই সিবিআই দপ্তরে এসে পৌঁছেছে বুধবার সকাল নটার কিছু পরে সে সিবিআই দপ্তরে পৌঁছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় এই পুরো যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া মূলত সিবিআই সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে সিবিআই আধিকারিকরা কিন্তু তার বয়ান অন্যান্য যারা বয়ান দিয়েছে তার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখতে চাইছে এবং ইতিমধ্যে আমরা যেটা এটাও জানতে পারছি সিবিআই সূত্রে যে বেশ কিছু অসঙ্গতি কিন্তু তার বয়ানে পাওয়া গেছে এবং সেই জন্যই কিন্তু তাকে সিবিআইয়ের পক্ষ থেকে বারবার ডেকে পাঠানো হচ্ছে এবং তাকে বারবার সিবিআই আধিকারিকদের জেরার মুখোমুখি হতে হচ্ছে এবং এই নিয়ে ষষ্ঠ দিন সন্দীপ ঘোষ তিনি কিন্তু সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন জাস্টিস ফর আর্জিকর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য তার মধ্যে আর্জিকর কাণ্ডে বড় সরমোর এই ঘটনা তদন্তভার চালিয়ে যাচ্ছে সিবিআই আর সেই তদন্ত প্রক্রিয়ার অঙ্গ হিসেবে একমাত্র ধৃত সঞ্জয় রায়কে এবার নাকি পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই আধিকারিকরা শুধু তাই নয় সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট করাতে পারে বলে খবর বা করানোর দাবি জানাতে পারে বলে খবর সিবিআই সূত্রে তবে বলে রাখি এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি তবে আদালতের কাছে এই বিষয়ে আবেদন করতে পারে সিবিআই ফর আর্জিকর এই দাবিতে উত্তাল গোটা রাজ্য রাত দখলের লড়াইয়ে সামিল হতে দেখা গিয়েছিল রাজ্যবাসীকে ওই দিন শহরের রাজপথে হাজির ছিলেন আট থেকে আশি সর্বস্তরের মানুষ একসঙ্গে গলা মিলিয়ে বলে উঠেছিলেন উই ওয়ান্ট জাস্টিস মহিলাদের পাশাপাশি বহু পুরুষও সামিল হয়েছিলেন সুবিচার চাওয়ার আন্দোলনে দেশ রাজ্য জেলা শহর সারা বিশ্বে এই মিছিল ছড়িয়ে পড়ে এই ধিক্কার মিছিলে পা মিলিয়ে আর্জি করে ডাক্তারি পড়ুয়ার খুনের বিচার চেয়েছেন সাধারণ মানুষ এবং প্রতিবাদীরা জানা গিয়েছে সিবিআই ইতিমধ্যে ধৃত সঞ্জয় রায়কে সাইকো অ্যানালিসিস টেস্ট করেছে একই সঙ্গে ঘটনার গভীরে যেতে পলিগ্রাফি টেস্ট করারও পরিকল্পনা রয়েছে বলে কিন্তু খবর